আসসালামু আলাইকুম, সিবিএন স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশের চিন্তা মাথা থেকে ঝেড়ে নিউজিল্যান্ড সফর নিয়ে ভাবনা দলের প্রধান কোচ সহ সকল কোচিং স্টাফ এবং ক্রিকেটারদের। রাসেল ডমিঙ্গো বলেন, দলের ক্রিকেটাররা অতীত নিয়ে চিন্তিত নন। 2007 পর থেকে বাংলাদেশ ক্রিকেট দল এ নিয়ে মোট 5 নিউজিল্যান্ড সফর করছে। আগের 4 সফরে টেস্ট কিংবা ওয়ানডে কিংবা টি-20 কোনোটিতেই সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। 2016-17 সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রাঙিয়ে লড়লেও শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে হারতে হয়েছে ক্রিকেটারদের। আগের 4 মধ্যে 3টিতেই সাকিব ছিলেন, তবে এইবার নিয়ে সর্বশেষ 2 সফরে সাকিবকে ছাড়াই মাঠে নামে দল। সাকিববিহীন বাংলাদেশ দল জয়ের দেখা পেলেও কন্ডিশন নিউজিল্যান্ড বলে একটু বেশি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে রাসেল ডমিঙ্গো জানিয়ে রাখলেন, এই সফরে ইতিহাস গড়তে চান তিনি। ESPN ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে সেখানে সিরিজ জিততে চান ডমিঙ্গো। ডমিঙ্গো জানান, দলের পারফরমেন্সে সবাই হতাশ হয়েছিল। আমরা জানি প্রথম টেস্টের 4 পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল, 5ম দিনে কিছু ভুল সিদ্ধান্তে হাতছাড়া হয় টেস্টটি। দ্বিতীয় টেস্টে আমরা মোটেও ভালো খেলিনি, টেস্টে যেভাবে হেরেছে কোচিং স্টাফদের সেটি মেনে নিতে কষ্ট হয়েছে। সামনে নিউজিল্যান্ডে আমাদের সুযোগ আছে এমন কিছু করার যেটা আগে কখনো বাংলাদেশ করেনি, এবং সেটি সিরিজ জেতা। নিউজিল্যান্ডের কন্ডিশনে জিততে হলে সেরাটাই দিতে হবে, কঠিন এক সফর অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করলেও টেস্ট সিরিজে হার বেশি ব্যথিত করেছে ক্রিকেটার ও সমর্থকদেরও। তবে রাসেল ডমিঙ্গো জানিয়ে রাখলেন, এখন আর কেউ অতীত নিয়ে পড়ে থাকে না। ডমিঙ্গো জানান, ছেলেরা সবাই এখন পেশাদার, তারা জানে তাদের কী করতে হবে। তারা এটাও ভালো করে জানে, 2 মধ্যেই লাল সবুজের রঙিন জার্সি পরে আবারও মাঠে নেমে যেতে হবে। ভবিষ্যৎ নিয়ে তাদের মাইন্ড এবং ফোকাস যথেষ্ট স্পষ্ট, অতীত নিয়ে চিন্তিত নন তারা।